নমস্কার বন্ধুরা দীপা স্টার্লিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো রসালো খাস্তা গজা বানানো খুবই সহজ সমস্ত উপকরণের পরিমাণ যদি ঠিক মতো দেওয়া হয় তাহলে দোকানের মতন রসালো খাস্তা গজা বানানো সম্ভব চলুন দেখে নেওয়া যাক গজা বানানোর ভিডিওটা গজা বানাবার জন্য দুশো গ্রাম ময়দা নিলাম দুশো গ্রাম মানে চা খাওয়ার কাপের দুই কাপ দেব অল্প একটু কালো জিরে কালো জিরে অনেকেই দেয় না গজাতে কিন্তু মুখে যখন পড়ে তখন খুবই ভালো লাগে খেতে কোয়াটার চামচ দেবো খাবার সোডা গজা বানানোর জন্য খাবার সোডাটাই ব্যবহার করবেন বেকিং পাউডারের থেকে খাবার সোডাতেই বেশি ভালো হয় গজা এর মধ্যে দেব তিন টেবিল চামচ ঘি আপনারা ঘি আর রিফাইন্ড অয়েল ফিফটি ফিফটি হারেও দিতে পারেন গজা বানাবার জন্য ময়েনে ঘিয়ের পরিমাণটা বেশ ভালো পরিমাণেই দিতে হবে আমি এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব ময়নে ঘিটা কম হয়েছে আমি আরও হাফ চামচ ঘি দিয়ে দেব মাখবার সময়ই ময়দাটা দলা পাকিয়ে পাকিয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে এইবারে ময়নটা ঠিক হয়েছে এইভাবে মুঠো করলে দেখুন ময়দাটা কীরকম দলা পাকিয়ে যাচ্ছে আর ভাঙবার জন্য একটু প্রেশার দিতে হচ্ছে বুঝে নিতে হবে ময়দাটাতে ময়নটা ঠিকঠাক হয়েছে এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব এই রকমভাবে মেখে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব ডোটা নরম হলে গজা ভালো হবে না এইভাবে ডোটা বানানোর পর পাঁচ মিনিট ঠেসে ঠেসে ডোটা মেখে নেব। এবারে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো রেস্টে দশ মিনিট পরে ঢাকাটা খুলবো ময়দাটা আর একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নেব ময়দাটা আমি একটা চপিং প্লেটের মধ্যে শিফট করে নিয়েছি এখন বেলে নেব অল্প একটু ময়দা গুঁড়ো দেবো এতে বেলতে সুবিধে হয় না হলে নাও দিতে পারেন এর পরিবর্তে আপনারা তেলও ব্যবহার করতে পারেন ময়দাটা আমি লম্বা করে বেলে নেব আপনারা গোল গোলও বেলতে পারেন এই রকমভাবে লম্বা করে বেলে নিলাম এবারে মাঝখানটা ছুরি দিয়ে কেটে নেব এবারে সাইড থেকে কেটে নেব ফোল্ড করে নেব এইভাবে এইভাবে ফোল্ড করার কারণ হচ্ছে গজাতে যে লেয়ারটা থাকে এইভাবেই করা হয় এই রকমভাবে হাতে চেপে চেপেও স্প্রেড করে নিতে পারেন বেলুনি ব্যবহার না করলেও কোনো অসুবিধা নেই আবার বেলে স্প্রেড করে নেব এইভাবে তিন থেকে চারবার কেটে কেটে লেয়ারটা বানিয়ে নেব আবার বেলে নেব আমি এইভাবে চারবার কেটে কেটে লেয়ারটা বানিয়ে নিলাম আবার একটু চেপে দেব এবারে সাইডগুলো চেপে চেপে সমান করে নেব যাতে যে খাজগুলো হয়ে রয়েছে সেগুলো তেলে দিলে ফেটে না যায় এতেও তেলের মধ্যে দিলে একটু ফেটে যাবেই গজা ফাটলেই খেতে বেশি ভালো লাগে রসটা ঠিকঠাক ঢোকে ওই ফাটল দিয়ে এইভাবে সুন্দর করে চেপে চেপে চৌকো একটা সেপ বানিয়ে নিলাম এবারে একটু বেলে বড় করে নেব সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব এতে শেপটা ভালো হবে আমি চৌকো চৌকো বানাতে চাইছি এবারে মাঝখান থেকে কেটে নেব এবারে আটটা টুকরো করে নেব এবারে গজাগুলো ভেজে নেব তেলটা সামান্য একটু হাই ফ্লেমে গরম করে নিলাম এবারে ফ্লেমটা লো করে দিয়ে এর মধ্যে আমি গজাগুলো দিয়ে দেব দেখুন গজাগুলো দেওয়ার পর তেলের মধ্যে একদম বুদবুদ ওঠেনি তেলটা সামান্য একটু গরম হয়েছে তেল বেশি গরম হলে গজা ঠিকমতো ভাজা হবে না তেলটা ফুটছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব একটু তাড়াতাড়ি যাতে গজাগুলো হয় না দিলেও কোনো অসুবিধে নেই তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে রাখার পর দেখুন গজাগুলো ফুলতে শুরু করেছে এবারে গ্যাসের ফ্লেমটা লো করে দেব গজাগুলো তেলের ওপরে পুরোপুরি ভেসে উঠেছে আর একটু ফেটে ফেটে গেছে কোনো অসুবিধে নেই গজা ফাটলেই খেতে বেশি ভালো লাগে প্রায় সবগুলো গজাই ফেটে গেছে গজাটা লাল লাল করে ভেজে নেব গজার কালারটা অনেকটা লাল হয়ে গেছে আপনারা চাইলে এই অবস্থাতেও তুলে নিতে পারেন আমি আরেকটু ভেজে নেব গজাগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আপনারা চাইলে গজাগুলো আরেকটু ডার্ক কালার করেও ভেজে নিতে পারেন একইভাবে অন্য গজাগুলো আমি ভেজে নেব এবারে চিনির রসটা বানিয়ে নেব এক কাপ চিনি নিয়েছি এর মধ্যে দেব এক কাপ জল চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা মেল্ট হয়ে গেছে রসটা একটু গাঢ় হবে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব রসটা ঠিকঠাক হয়নি আর একটু চটচটে হবে রসটা হয়ে গেছে এর মধ্যে দেব পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিলে গজার মধ্যে চিনিটা জমে যাবে না এবারে গজাগুলো এর মধ্যে দিয়ে দেব গ্যাসটা অফ করে দেবো গজাগুলো কিছুক্ষণ নেড়ে এপিট ওপিট করে রসের সাথে মিশিয়ে দেবো এবারে পাঁচ মিনিট এই অবস্থায় রেখে দেবো পাঁচ মিনিট পরে গজাগুলো তুলে নেব রসের মধ্যে বেশিক্ষণ গজা রাখলে গজারের ওপরের অংশটা ছেড়ে ছেড়ে যাবে হয়ে গেল গজা বানানো গজাটার ভেতরটা দেখুন কি সুন্দর খাস্তা হয়েছে আর রস ঢুকেছে আমার এই গজা বানানোর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য